वेलकम स्टूडेंट्स, आज के हमरा डिस्कस करबो सॉल्यूशन चैप्टर सेकंड पार्ट, इधर से तरल वाष्प चाप बा वेपर प्रेशर ऑफ ए सॉल्यूशन। प्रथमे আসি व्हाट इज वेपर प्रेशर। वेपर प्रेशर बोलते क्या होते, हमें যদি এভাবে একটা ক্লোজড ভেসেল নিই, মানে একটা আবদ্ধ পাত্র, ক্লোজড ভেসেল, এখানে সাপোজ একটা লিকুইড আছে, রেখে দিই লিকুইড মলিকুলগুলো ভেপোরাইজ করবে, করে এখানে থাকবে। এখন যেমন যেমন ভেপোরাইজ করবে আর যত সময় যাবে তত আস্তে আস্তে রেট অফ কনডেনসেশন বা ঘনীভবনের রেটটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। একটা সময় আসবে যখন বাষ্পীভবনের হার এবং ঘনীভবনের হার সমান হবে, দ্যাট মিন্স রেট অফ ভেপোরাইজেশন ইজ ইকুয়াল টু রেট অফ কনডেনসেশন। ঠিক সেই সময়ে এখানে যে ভেপারটা থাকবে, সেই ভেপারটা আছে সেটার এখানে যে এয়ারটা আছে, এয়ারটা সেই ভেপার দিয়ে পুরোপুরি স্যাচুরেটেড, বা এটাকে বলা হচ্ছে স্যাচুরেটেড ভেপার, স্যাচুরেটেড ভেপার বা সম্পৃক্ত বাষ্প বলা বলতে পারি, সম্পৃক্ত বাষ্প, এই জায়গাটা বায়ুটা বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে গেছে। এই সময়ে এই ভেপার গুলো যে এই কন্টেনারকে যে প্রেশার দিচ্ছে সেটাকে বলা হবে ভেপার প্রেশার। তাহলে ভেপার প্রেশার হতে গেলে কোন পার্টিকুলার টেম্পারেচারে অবশ্যই এটা বলতে হবে, যে কোন পার্টিকুলার টেম্পারেচারে যখন কোন একটা ক্লোজ ভেসেলের মধ্যে কোন লিকুইড থাকবে, সেই লিকুইডের ভেপার গুলো যখন স্যাচুরেটেড অবস্থায় থাকবে এয়ারটা, সেই সময়ে সেই ভেপার যে প্রেশার ক্রিয়েট করে সেটাকে বলা হয় স্যাচুরেটেড ভেপার প্রেশার, বা এটাকে আমরা তখন বলি যে ভেপার প্রেশার অফ দ্য লিকুইড। কারণ ভেপার প্রেশার এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে কি হবে, ভেপার প্রেশার বেড়ে যাবে, কারণ তখন রেট অফ ভেপোরেশন রেট অফ ভেপোরাইজেশন বেড়ে যাবে, ফলে অনেক বেশি বেশি ভেপার চলে আসবে, ফলে ভেপার প্রেশার বেড়ে যাবে। তাহলে এরকম ভাবে ভেপার প্রেশার বাড়তে থাকলে দেখা যায় কি, যে আমরা যে বয়লিং পয়েন্ট বলি, বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক যেটাকে বলে, সেটা হচ্ছে কি ভেপার প্রেশার। বয়লিং পয়েন্ট মানে হচ্ছে যে টেম্পারেচার অ্যাট হুইচ ভেপার প্রেশার ইজ ইকুয়াল টু অ্যাটমসফিয়ারিক প্রেশার। ভেপার প্রেশার ইজ ইকুয়াল টু অ্যাটমসফিয়ারিক প্রেশার, তার মানে দ্য টেম্পারেচার অ্যাট হুইচ ভেপার প্রেশার ইজ ইকুয়াল টু অ্যাটমসফিয়ারিক প্রেশার। বাষ্পচাপ যখন কোন বায়ুমণ্ডলীয় চাপের সঙ্গে সমান হবে, যে টেম্পারেচারে হবে সেই টেম্পারেচারটাকে বলা হবে তার বয়লিং পয়েন্ট। তাহলে এই ভেপার প্রেশার। এখন আর একটা টার্ম আমরা এখানে পড়বো, সেটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এটা আমরা পরে আসছি। তার আগে আমরা নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে কলিগেটিভ প্রপার্টি, কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম, সংখ্যাগত ধর্ম, কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি কি, কলিগেটিভ প্রপার্টি হচ্ছে বা সংখ্যাগত ধর্ম হচ্ছে কোন দ্রবণের যে ধর্ম, দ্রবণের মধ্যে থাকা ওই সলিউট বা দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে, তাদের রাসায়নিক ধর্মের উপর নয়, তাকেই বলা হবে কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। তার মানে হচ্ছে দ্য কলিগেটিভ প্রপার্টি ইজ দ্য প্রপার্টি অফ এ সলিউশন হুইচ ডিপেন্ডস অনলি অন দ্য নাম্বার অফ সলিউট পার্টিকলস প্রেজেন্ট ইন দ্য সলিউশন,
not on the chemical nature of the particle. Chemical nature এর উপর depend করবে না, শুধু solid particle গুলোর number এর উপর depend করবে, সেটাকে বলা হচ্ছে qualitative property বা সমতাগত ধর্ম। চারটে আছে, number one relative lowering of vapor pressure. রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার পাইটাকে বলা হয় বাষ্পচাপে, বাষ্পচাপে আপেক্ষিক অবনমন, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। দু নম্বর হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন। নাম্বার থ্রি ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্কের অবনমন, হিমাঙ্কের অবনমন। আর নাম্বার ফোর হচ্ছে অসমোটিক প্রেসার, অসমোটিক প্রেসার বা অভিশ্রবণীয় চাপ, অভিশ্রবণীয় চাপ। এই চারটে হচ্ছে কোয়ালিটেটিভ প্রপার্টি, তাহলে রিলেটিভ লোয়ারিং অফ পেপার প্রেসার বা বাস্তুচাপের আপেক্ষিক অবলম্বন, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বা সুটনাঙ্কের উন্নয়ন, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্কের অবলম্বন, আরেকটা হচ্ছে অসমোটিক প্রেসার বা অভিশ্রবণীয় চাপ। এই চারটে আমরা ডিসকাস করব। প্রথমে আমরা আসি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এইটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার বলতে গিয়ে আমাদের প্রথমে আসবে রাউল্টের সূত্র, রাউল্টের সূত্র অনেকগুলো আছে, এই এক নম্বর দু নম্বর দেখবে সব পার্ট তিন নম্বর, যেমন রাউল্টের সূত্র রিলেটিভ লোয়ারিং বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র। মানে যদি আমরা পুরোপুরি লিখতে যাই তাহলে কি লিখবো, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র, রাউলস ল অফ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, রাউলস ল অফ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। কি বলা হচ্ছে, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, সাপোজ পি জিরো ইজ ইকুয়াল ভেপার প্রেসার, ভেপার প্রেসার অফ পিওর সলভেন্ট, পিওর সলভেন্ট বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ পি জিরো, পি ইজ ইকুয়াল টু ভেপার প্রেসার অফ সলিউশন, এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ। তাহলে কতটা কমল ভেপার প্রেসার পি জিরো যা পিওর, পি ভেপার প্রেসার যখনই কোনো পিওর সলভেন্টের মধ্যে কোনো সলিউট যোগ করে দেবো, নন ভোলাটাইল সলিউট মানে অনুবাহী দ্রাব যদি যোগ করে দিই তাহলে তার ভেপার প্রেসার কমে যায়, ভেপার প্রেসার কমে গেলে কতটা কমে গেল, পি জিরো মাইনাস পি ওর। তাহলে এবার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার বা আপেক্ষিক বাস্তুচাপের আপেক্ষিক অবনমন, আপেক্ষিক বললে পি জিরো মাইনাস পি বাই পি জিরো, এইটা ইজ ইকুয়াল টু এক্স টু, এক্স টু মানে কি, এক্স টু হচ্ছে মোল ফ্রাকশন অফ দা সলিউট। তাহলে এটাকে বলা হচ্ছে রাউল্টের সূত্র, কি যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান, আর বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমান। তাহলে এইটাই হচ্ছে তার ম্যাথমেটিক্যাল ফর্ম, পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইজ ইকুয়াল টু এক্স টু। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে ওয়ান মাইনাস পি বাই পি জিরো ইজ ইকুয়াল টু এক্স টু লিখতে পারি, দ্যাট মিনস পি বাই পি জিরো is equal to 1 minus x2, 1 minus x2 মানে x1, তাহলে x1 হচ্ছে মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, আর x2 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলিউট দ্রাব, এটা হচ্ছে দ্রাব, এটা দ্রাব, এটা হলো দ্রাব। তাহলে তাহলে আমরা এটা পাচ্ছি, তাহলে p is equal to, p is equal to x1 p0 into x1, এটা লিখতে পারি, অর্থাৎ কোন কোন একটা সলিউশনের ভেপার প্রেসার ইজ ইকুয়াল টু
পিওর সলভেন্টের ভেপার প্রেশার ইনটু মোল ফ্রাকশন অফ দা সলভেন্ট। তাহলে এই ইকুয়েশন থেকে পাবি এটা 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 হলো আসলে ফার্স্ট যে লটা সেটার ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা এখান থেকে আমরা এটা আসছে। তাহলে তাহলে আমরা এটাই বুঝতে পারছি যে কোনো একটা সলিউশনের ভেপার প্রেশার সেটা সবসময় পিওর সলভেন্টের ভেপার প্রেশারের থেকে কম হয়। কেন কম হয় সেটা ম্যাথমেটিক্যালি এখানে আমরা দেখতে পাচ্ছি কম হয়। কেন হয় সেটা একটা ফিজিক্যাল কারণ আছে সেটা আমি একটু বলে দিই। যে সেটা হচ্ছে এরকম যে একটা এটা এখন পিওর সলভেন্ট আছে, পিওর সলভেন্ট আছে, তাহলে পিওর সলভেন্টের উপরে আমরা জানি কি ভেপোরাইজেশন বা বাষ্পায়নটা কোথা থেকে হয়, সবসময় সারফেস থেকে হয়। এখন যখন পিওর সলভেন্ট আছে তখন সব পুরো সারফেসটাই সলভেন্ট মলিকিউল দিয়ে থাকে। এখন এর মধ্যে যখন সলিউট যোগ করা হলো, কোনো দ্রাব যোগ করা হলো, দ্রাব বা সলিউট, এই সলিউটটা অবশ্যই নন ভোলাটাইল, নন ভোলাটাইল, নন ভোলাটাইল সলিউট যদি অ্যাড করা হয় তাহলে কি হবে এই সলিউশন যখন তৈরি হবে এইখানে এই সারফেসে এই সলভেন্টের সঙ্গে সলিউটের পার্টিকেল গুলো থেকে যাবে। ফলে এখন পুরো সারফেস এরিয়া জুড়ে আগে যতগুলো পিওর অবস্থায় যতগুলো সলভেন্ট মলিকিউল ছিল এখন ততগুলো থাকবে না, তার ফলে রেট অফ ভেপোরাইজেশন কমে যাবে। রেট অফ ভেপোরাইজেশন কমে গেলে তাহলে কি হবে তাহলে তার ভেপার প্রেশারও কমে যাবে, কমে তার পার্টিকুলার টেম্পারেচারে আগে যতটা ভেপোরাইজেশন হতো এখন ততগুলো হবে না। বিকজ ভেপোরাইজেশন ইজ এ সাব ভেপোরাইজেশন অকাস ফ্রম সারফেস, সারফেস এরিয়া যত বাড়ে ভেপোরাইজেশন বাড়ে। এখন সারফেস এরিয়া বলতে এমনি এরিয়া একই আছে, এরিয়াতে যতগুলো সলভেন্ট পার্টিকেল ছিল পিওর স্টেট পিওর অবস্থায় তখন তার জন্য যে ভেপোরাইজেশন রেট অফ ভেপোরাইজেশন যা ছিল এবং সলিউশনের মধ্যে এই সলভেন্ট পার্টিকেল ফাঁকে ফাঁকে সলিউট করে চলে আসার জন্য ওখানে নাম্বার অফ সলভেন্ট পার্টিকেল কমে যায়। কমে যাওয়ার জন্য কি হলো তাহলে তখন ভেপোরাইজেশনের রেটটাও কমে যাবে। তাই বলা হয় যে একটা সলিউশনের ভেপার প্রেশার বিশুদ্ধ সলিউশনের ভেপার প্রেশার পিওর সলভেন্টের ভেপার প্রেশারের থেকে কম। তাহলে পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইজ ইকুয়াল টু এক্স টু ইজ ইকুয়াল টু এন টু বাই এন ওয়ান প্লাস এন টু ইজ ইকুয়াল টু এন টু হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট, এন ওয়ান হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলভেন্ট। এন টু মানে ডাবল টু বাই এন টু ডিভাইড বাই নিচে ডাবল ওয়ান বাই এন ওয়ান প্লাস ডাবল টু বাই এন টু। এভাবে এই ভ্যালুগুলো সব আমরা বসে দিই। টু সাফিসগুলো সব হচ্ছে সলিউট, এটা ওয়ান সাফিস গুলো হচ্ছে সলভেন্ট, এগুলো সব বসে দিলে এখান থেকে আমরা মলিকুলার ওয়াইজ সলিউট বের করতে পারবো। আবার ভাবছি যেহেতু এটা স্যার কলিং এর উপর এটা একটু ডাইলিউট সলিউশন, ফর ফর ডাইলিউট সলিউশন, ফর ডাইলিউট সলিউশন আমরা এটাকে এরকম লিখতে পারি যে পি জিরো মাইনাস পি বাই পি জিরো নিয়ারলি ইকুয়াল টু এন টু বাই এন ওয়ান। এন টু বাই ওয়ান কেন, কারণ এন ওয়ান প্লাস এন টু নিয়ারলি ইকুয়াল টু এন ওয়ান, ভেরি ডাইলিউট সলিউশন, এন নাম্বার অফ মোলস অফ সলভেন্ট ইজ মাচ গ্রেটার দ্যান দ্যাট অফ সলিউট। এখান থেকে আমরা কিভাবে ডিরাইভ করতে পারি, তাহলে পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইজ ইকুয়াল টু এন টু বাই এন ওয়ান, n2 by n1 is equal to w2 by n2 নিচে w1 by n1 is equal to w2 into n1 by w1 into n2। এই ফর্মুলা ইউজ করেও আমরা প্রবলেম করতে পারবো, তাতে কোনো ভুল নেই। এটা ইউজ করা যাবে, এটা ক্যালকুলেটার ব্যবহার করে এটা ব্যবহার করে করতে অসুবিধা হবে না, আবার ক্যালকুলেটার ব্যবহার না করলে এইভাবে করতে পারবো, তাতে কোনো অসুবিধা হবে না। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই প্রবলেমগুলো আমি দিয়ে দিচ্ছি, সেই প্রবলেমগুলো এই দুটো জায়গায়।